হ্যালো এভরিওয়ান, আশা করি আমার সকল বন্ধু তোমরা সবাই খুবই ভালো আছো আর তোমাদের দুর্গা পুজো খুব ভালোই কাটছে। আজ আমি একটি ভেজ থালি তৈরি করছি, তার জন্যে একটি বড় পাত্রের মধ্যে 3 বাটি মতো ময়দা নিয়েছি আর 1/2 বাটি আটা নিয়েছি। এখন এর মধ্যে 6 চামচ সাদা তেল দিয়ে নিচ্ছি। এখন এই তেলটা খুব ভালো করে ময়দার মধ্যে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ময়দা দিয়ে নিচ্ছি। আমার বাড়ির পাশেই দুর্গা উৎসব হচ্ছে, তো সেখানে বাচ্চারা অনেক রকম প্রোগ্রাম করছে, তারই আওয়াজ আসছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে হালকা গরম জল দিয়ে ময়দা মেখে নিচ্ছি। এভাবে ময়দা মাখিয়ে লুচি বানালে খুব সুন্দর সফট হয় আর আর প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফোলা ফোলা তৈরি হবে। তো এভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে ময়দা মাখিয়ে নিয়ে 1/2 ঘন্টার জন্য একটি লিড লাগিয়ে রেখে দেব। আজকে আমি বানাচ্ছি আলু পনিরের তরকারি, ছোলার ডাল, সুজি আর একটি কুমড়োর তরকারি। তবে আমি কুমড়োর তরকারিটা দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। এখন আমি ময়দার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে নিলাম, আবারও হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন এটা আমি একটি প্লেট দিয়ে 1/2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। ছোলার ডাল বানানোর জন্য প্রথমেই ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি আর আলুও এরকম ছোটো টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে একটি মশলা বানানোর জন্য নিয়েছি শুকনো লঙ্কা, লং, এলাচ, দালচিনি, গোলমরিচ, 1/2 চামচ, ধনিয়া, 1 চামচ জিরে। এটাকে মিক্সিতে একটু জল দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি আর এর মধ্যে 1 ইঞ্চি মতো আদাও দিয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বেটে রাখা মশলার 1.5 চামচ দিয়ে নিয়েছি। খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণই অপশনাল, এটা আমি এই ডালের সুন্দর কালার আসবার জন্যই দিয়েছি। এখন আমি টেস্ট ব্যালেন্স করবার জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে নিলাম। চিনি দিয়ে খুন্তি দিয়ে আবারও খুব সুন্দরভাবে মশলাটা একটু কষে নিচ্ছি। এখন সিদ্ধ করে রাখা ডাল আমি এই মশলার মধ্যে দিয়ে নিলাম। আমি এই ডালটি ধুয়ে নিয়ে 4টি সিটি লাগিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে নিলাম, ডাল কতটা পাতলা রাখবো ঠিক সেই অনুযায়ী জল দিয়ে নিলাম। যেহেতু আমি এই ডালটা লুচি দিয়ে খাবো, তার জন্যে বেশি পাতলা করব না। আবার এই ডালটা রান্না হওয়ার পরে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে, তার জন্যে লাবানোর সময় একটু পাতলা রেখেই আমি ডালটা তৈরি করব। এখন এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নিয়েছি আর খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে নিচ্ছি। 2 চামচ ঘি দিয়ে নিলাম আর ডালটা 3 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন, ডালটা আমি এরকম পাতলা রাখলাম আর এই ডাল ভাত বা রুটি অথবা লুচির সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে। এই ডালটি ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এখন আমি বানিয়ে নিচ্ছি আলু পনিরের তরকারি। আলু পনিরের তরকারি বানানোর জন্য কড়ার মধ্যে 3 চামচ সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়েছি আর এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে 2 পাশ থেকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পনিরের টুকরোগুলো আমি এরকম সাইজের কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট অথবা বড় করে কেটে নিতে পারেন। এভাবে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে হালকা করে পনিরগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে তুলে নিলাম আর এই তেল গরম করে গরম তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছি। এখন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন।
জিরে দিয়ে নিয়ে খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি টমেটো, এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে নিলাম। দুটি কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে নিলাম। আর টমেটো যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে আসে তার জন্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু পাশে দুর্গাপূজা হচ্ছে তো ওই জন্যে মনে হয় সব কিছু আজ ভুলেই যাচ্ছি। তো যাই হোক, এখন এটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে বানানো মশলাটি দিয়ে নিলাম, যেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দিয়েছি। আর 7-8টা মতো কাজু আর 1 চামচ মগজ জলে ভিজিয়ে বেটে নিয়েছি। এই মশলার মধ্যে এই মগজ আর কাজু বাটা দিয়ে নিলাম। এখন খুন্তি দিয়ে মগজ ও কাজু বাটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষে নিলাম। তেল ছাড়া হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে পরিমাণ মতো আলু এরকম ছোট টুকরো করে কেটে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। সেই আলুগুলো এর মধ্যে দিয়ে নিয়ে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে এভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে কষে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলো আলাদাভাবে ফ্রাই করেও নিতে পারেন, তবে আমি এরকমভাবেই বানাচ্ছি। এভাবেও বানালে এই আলুর তরকারি খেতে খুবই টেস্টি হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে নিলাম। আর মশলার সঙ্গে খুবই সুন্দরভাবে কষে নিচ্ছি। কষে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে নিচ্ছি। তরকারিটা কতটা পাতলা হবে ঠিক সেই অনুযায়ী গরম জল দিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে আরও সামান্য একটু জল লাগবে, তো আমি আরও সামান্য একটু জল দিয়ে নিলাম। এখন একটি লিড লাগিয়ে 3-4 মিনিট মতো ফুটিয়ে নিলাম। 3-4 মিনিট পর লিডটি খুলে খুন্তি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে তরকারিটা নিচের থেকে পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য মাত্রায় গরম মশলার গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর একটু টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে। আর লবণ কম আছে, আমি এখন এর মধ্যে একটু লবণও দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন তরকারিটা এরকম রেখেছি, রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এখন আমি বানাবো সুজি। সুজি বানানোর জন্য আমি 6 চামচ ঘি নিচ্ছি। ঘি কড়ার মধ্যে দিয়ে নিয়ে গরম করে নিয়েছি। এখন কাজু আর কিশমিশটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এভাবে সামান্য একটু নেড়েচেড়ে নিলাম। আর কাজু বেশ কালার চেঞ্জ হয়ে আসছে, এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে প্লেটের ভিতর আমি কাজুগুলো তুলে নিলাম। আর এর মধ্যে সামান্য একটু কিশমিশ দিয়ে দেওয়ার সাথে সাথেই একটু নেড়েচেড়ে তুলে নিচ্ছি। আমি এখানে ঘি দিয়ে এই সুজি রান্না করছি। আপনারা চাইলে সাদা তেলেও এই রান্নাটি করতে পারেন। এখন সুজি দিয়ে নিচ্ছি, তার জন্যে আমি 1.5 বাটি সুজি নিয়েছি। আর সুজিগুলো দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে 2-3 মিনিট সময় নিয়ে সুজিগুলো গোলাপি করে ভেজে নিচ্ছি। দেখুন বেশ কালার চেঞ্জ হয়ে আসছে। তো এরকমভাবে আমি সুজিগুলো ফ্রাই করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। তো প্রথমে কিছুটা চিনি দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিয়ে বাদ বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি। পুরো চিনি দিয়ে নিলাম। আর খুন্তি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে 1 চিমটি লবণ দিয়ে নিলাম। মিষ্টি জিনিসের মধ্যে সামান্য একটু লবণ দিলে খেতে আরও বেশি টেস্টি হয়। তবে আপনারা যদি মিষ্টি জিনিসে লবণ দিতে পছন্দ না করেন নাও দিতে পারেন। এখন এর মধ্যে আমি কিশমিশ আর কাজু যেগুলো ফ্রাই করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। 1 বাটি সুজিতে আমি 3 বাটি জল ব্যবহার করব, সেই অনুযায়ী আমি জলটা দিয়ে নিলাম। এখন
এটাকে একটু ফুটিয়ে নেব, তারপর একটি লিড লাগিয়ে 2 মিনিট মতো রাখবো। খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারাও একবার এরকম পদ্ধতিতে সুজি বানিয়ে দেখবেন, সুজি খেতে খুবই ভালো লাগবে আর সুজির দানাগুলো খুব সুন্দর ছাড়া ছাড়া তৈরি হবে। খুন্তি দিয়ে এভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর এখন একটি লিড লাগিয়ে দিলাম 2 মিনিটের জন্যে। 2 মিনিট পর লিডটি খুলে নিলাম আর খুন্তি দিয়ে এভাবে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিলাম, যাতে করে কড়ার নিচে সুজি লেগে না যায়। আবারও লিড লাগিয়ে 1 মিনিটের জন্য রেখে খুলে নিলাম আর খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিলাম। এখন এই সুজির মধ্যে আমি দিয়ে নিচ্ছি খুব সামান্য একটু এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়ো দিয়ে সুজি রেডি করলে খুব সুন্দর সুগন্ধ আসবে আর খেতেও খুবই টেস্টি লাগবে। এখন সুজি একদমই রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করব। এখন একটি কড়ার মধ্যে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি আর মাখানো ময়দার থেকে এখন লেচি কেটে নিচ্ছি। এভাবে লেচি কেটে নিয়ে তারপর আমি লুচি বানিয়ে নিচ্ছি। এভাবে একটি লেবুর সাইজের মতো করে ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছি। একটি লেচি তুলে নিয়েছি, এখন বেলে নিচ্ছি। এভাবে বেলে নিলাম। এখন গরম তেলের মধ্যে এই লুচি আমি ছেড়ে দিলাম ফ্রাই করে নেওয়ার জন্যে। এভাবে দেওয়ার সাথে সাথে একটু সামান্য সাইড দিয়ে তেল তুলে দিয়ে নিলে লুচি খুব সুন্দরভাবে ফুলে ওঠে। একই পদ্ধতিতে বাকি লুচিগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এটা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে তেল ঝরিয়ে এভাবে তুলে নিচ্ছি। এখন আমি থালি রেডি করছি, তার জন্য আমি একটি থালিতে বেশ কয়েকটি লুচি নিয়েছি আর সাথে সুজির হালুয়া, ছোলার ডাল, আলু পনিরের তরকারি আর সামান্য একটু কুমড়োর তরকারি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে থালি প্রস্তুত করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। মুন সিজলিং এর স্পাইস কিচেনের তরফ থেকে রেসিপিটি দেখবার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই দুর্গাপূজা আপনাদের খুব খুব ভালো কাটুক। সুস্থ থাকুন, ভালো থাকুন।